মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট রুমাশোনা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠারও কারণ আছে, যেহেতু সকাল সকালই মানে বেরোবো, তার আগে মানে গতকাল বেড়াতে গেছিলাম, মানে বেড়াতে বলতে কি ঘুরতে গেছিলাম। তো এখানে প্রথমে শ্বশুরবাড়িতে গেছিলাম, শ্বশুরবাড়ি ওইখান থেকে তারপরে গাড়ি করে পিকনিকে গেলাম, পিকনিক করলাম, পিকনিক করে তারপরে বিকেলবেলার দিকে বাড়ি আর ফিরিনি। বিকেলবেলার দিকে আবার বইমেলার দিকে গেছিলাম, তো বইমেলায় একটু ঘুরলাম, ছেলে আবার বই কিনলো। তো এখানে ঘুরে ঠুরে বাড়ি ফিরতে ফিরতে তাও 11টা বেজে গেছে, 11টা সাড়ে 11টা বেজে গেছে। এসে আর রাতে মানে কোনোরকম মানে একটুখানি না খাওয়ার মতন মানে একটুখানি টিফিন করলাম রাতে, যেহেতু খাওয়াই ছিলাম, তাও হালকা একটু না খেয়ে আবার সকালবেলা যেহেতু উঠতে হবে, ওই জন্যে রাতের বেলা একটু হালকা টিফিন করে এদিকে ভোরবেলার দিকে উঠে গেছি। ওঠারও কারণ আছে, মর্নিংয়ের দিকে ছেলের পড়াও ছিল, তো ওকে একবারে পড়তে দিয়ে এসেই টাইম আর নষ্ট করিনি, সমস্ত সকালের বাসি কাজ সমস্ত কিছু সেরে সব কিছু কাজকর্ম করে তারপর লাস্ট বাকি ছিল জামাকাপড়। আর কোথাও ঘুরতে গেলে বোঝোই তো মানে জামাকাপড় ডেলি থাকে, এমনকি গতকাল গেছি, গতকালকেও মর্নিংয়ে ঘুম থেকে উঠে আগেই জামাকাপড় কেচে নিয়েছি, মানে যেহেতু বেরোবো বলে, তাও কি 5টার সময় উঠে জামাকাপড় ধোয়াধুয়ি করেছি, অন্ধকার বাইরে যেতে পারছি না, যেহেতু আমি শেডের নিচেই দিয়ে গেছি, বাইরে তারে মেলিনি, আমি শেডের নিচে জামাকাপড় মেলে তারপরেই বেরিয়েছি। আর যেহেতু যে কোনো জায়গায় বেরোনোর আগে না ঘরে কোনো কাজ থাকলে না সত্যি বলছি, কারণ যেহেতু এসে আবার নিজেকেই করতে হবে, খুব অসুবিধা হয়েছে, ওই জন্যেই মানে যতটা আমি পারি মানে কাজ করে যদি যেতে পারি আমার সবথেকে বেশি এইটাই ভালো লাগে। এসে কাজ করলেও সেই কাজটা হালকা থাকবে, কোথার থেকে ঘুরে আসে না শরীর সত্যি ক্লান্ত লাগে, তখন মনে হয় যে কত তাড়াতাড়ি ফ্রেশ হয়ে না একটু বিশ্রাম করব, এরকম অবস্থা। তা যাই হোক, তা এখন আজকে যেহেতু বললাম বেরোবো, আজকে মানে বেরোবো কি আমাদের বাড়িতেই যাব একদিনের জন্য, মানে দুদিন ধরতে গেলে দুদিনের জন্যেই যাওয়া, তা ওই জন্যই সকালবেলা যেগুলো ধর আগের দিন ঘুরতে গেছিলাম সেই সব জামাকাপড়গুলো, তারপরে এক বেডশিট যেহেতু ম্যাটটার উপরে বিছানো হয় তো ওই সব জিনিসগুলো সমস্ত কিছুই যে কাচাকুচিটা করে নিলাম। আর অনেক দিন বাদে, বহুদিন বাদে ওয়াশিং মেশিন ধরলাম, প্রায় মানে তাও 2-3 মাস তো এরকমই হবে যে একবার, কারণ যেহেতু ইলেকট্রিকের জিনিস তো এইগুলো না মাঝে মধ্যে না ব্যবহার করাটা দরকার। কিন্তু আমি না সত্যি কথা বলতে প্রায় 45 মিনিট টাইম যাবে সেখানে আমি হাতেই কেচে নিই, ওই জন্য আমি যে না ইলেকট্রিকের জিনিস সেটাও তো আজকে ওয়াশিং মেশিনে দিলাম, কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি, এমন না যে ওয়াশিং মেশিনে সব দিয়েছি, এই যে এইগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি আর কিছুটা যেগুলো ভালো জামাকাপড় সেগুলো নিজে হাতে ধুয়ে নিয়েছি, যেহেতু ছেলের জ্যাকেট আছে জামাকাপড় ওই সব জিনিসগুলো ওগুলো ওয়াশিং মেশিনে দিইনি, ওইগুলো সব হাতে কেচে নিয়েছি আর এইগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি বাদবাকিগুলো। তার মানে কি আমার এইদিকেও কাজ হচ্ছে, ওইদিকেও কাজটা করে নিলাম, তারপর আবার এদিকে সকালবেলা ব্রেকফাস্ট যেহেতু করা বাকি আছে সে ব্রেকফাস্টটাও করবো, তো ওইগুলো কিচ্ছু গুছাইনি, দেখতেই পাচ্ছ পেছনে আমার কী অবস্থা, জলের বোতল বাকি আছে মানে ভরা, ওইদিকে বাসনপত্র এইগুলো সব গ্যাস থেকে নামিয়ে সব মুছে, এমনি মোছা সবসময় মুছে টুছেই রাখি, কিন্তু ওইগুলো সব জিনিসপত্র যেহেতু গতকাল রাতে ঢুকে না আর ইচ্ছা করছিলো না জিনিসপত্রগুলো আর গুছাতে, সত্যি খুব মানে কোথাও ঘুরতে গেলে একদিকে আনন্দ হয় ঠিকই কিন্তু পরিশ্রমটাও হয়ে যায়, সেটা আমার বলে না প্রত্যেকটা মানুষেরই। আর সবথেকে তো বড় জিনিস, আমরা ঘুরতে গেলে পিকনিক করলে না আমাদের নিজেদের রান্না করতে হয় না, আমরা সত্যি কথা বলতে মা আমি আমরা শুধু হেল্পার, আমরা শুধু কী করি আমরা মানে দুজনে মা আমি দুজনে আমরা হলো কাটাকুটি, যেরকম রসুন পেঁয়াজ এইগুলো সব ছুলে দেওয়া, তারপরে হলো বেগুনি যেরকম হয়েছিলো বেগুনি এইসব কেটে দেওয়া, ডিমের চপ, তার এদিকে রান্না হয়েছিলো বিরিয়ানি হয়েছিলো আর এদিকে মাটন কারি হয়েছিলো, তো দারুণ রান্নাটাও খুব সুন্দর হয়েছিলো, সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছিলো। আর কোথাও ঘুরতে গেলে না রান্না আমাদের করতে হয় না, কারণ একটাই কারণ সবসময় বলে যেহেতু আমরা বাড়িতে কাজকর্ম করি বাড়িতে রান্না করি, ওই জন্য ঘুরতে গেলে টোটালটাই আমরা ফ্রি, মানে মা আমরা দুজনেই ফ্রি, আমরা হাতে পাতে যেটুকু মানে করার সেটুকু আমরা করে দিই আর টোটালটাই রান্না করে আমাদের শ্বশুরমশাই। আর কী বলবো, দারুণ হয়েছিলো রান্নাটা, ঘোরাটাও খুব আনন্দ হয়েছিলো, খুব মজা হয়েছিলো। যাই হোক, ব্লগটা আর বেশি একটা বড় করলাম না, ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, গুড বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।